বড় সিঁড়ি পাইকেরাই বাড়ির দিয়ে নিয়ে যায়, ওই পাইকেরাই বাড়ির দিয়ে ফুট শোনে, খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ হাফিজ, আমি এই মুহূর্তে একটি বড়ই বাগানে রয়েছি। এই বড়ই বাগানটি হচ্ছে বরগুনার সদর 8 নং ইউনিয়নের কালিতবক এলাকায়। দর্শক, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বড়ই হয়েছে এবছর। আমরা জানি যে দক্ষিণাঞ্চলে কিন্তু একটি কৃষি সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা থেকে কিন্তু আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু প্রতি বছর, এর আগে আমরা দেখেছি এখানে তরমুজ চাষ করেছে, পেয়ারা চাষ করেছে, এবছর ভিন্ন ধর্মী একটি বড়ই বাগান তারা করেছে, যে বড়ই বাগানে কিন্তু মানুষ দেখতে আসে প্রতিনিয়ত। আমরাও কিন্তু সেখানে এসেছি, আপনাদের দেখানোর চেষ্টা করবো এই বড়ই বাগানে কী ধরনের বড়ই রয়েছে, এবং যারা এখানে রয়েছেন এবং এখানে যে কৃষক যে কাজ করছেন তার সাথে আমরা কথা বলবো, এবং স্থানীয় যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করবো যে তারা কী লাভবান হচ্ছে এই বড়ই বাগান দিয়ে। দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দেবেন। আমরা যে বাগানটিতে এসেছি দেখেন কি পরিমাণে, দেখেন একটু ক্যামেরার সামনে আনো, দেখো কি পরিমাণে, দর্শক দেখেন কি পরিমাণে বড়ই হয়েছে। এটা হচ্ছে কি সুন্দর দেখেন, বড় সুন্দরী গাছ এবং অন্যান্য বিভিন্ন ধরনের কিন্তু এখানে গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখেন আমি যে জায়গাটা দাঁড়িয়েছি, দেখেন কি পরিমাণে বড়ই হয়েছে, যা বলার মতো না। আপনি যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই দেখতে পারবেন। আমরা এখানকার যে মালিক রয়েছে তার সাথে আমরা কথা বলবো এবং জানতে চাইবো তাদের কাছে এই এত সুন্দর ফল তারা কোথা থেকে কোথা থেকে এই গাছগুলো নিয়েছে, এই বড়ই গাছগুলো সব বিস্তারিত কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। দেখেন আমরা অন্য একটা জায়গায় আছি, দেখেন এখানেও কি প্রতিটা গাছে বড়ই যে পাতা সেটা কিন্তু বড়ই অনেকটাই আমরা বেশি দেখতে পাচ্ছি। এইদিকে একটু দেখি আমরা, দেখেন এইদিকে প্রতিটা ডালে এই গাছ থেকে কিন্তু তিনি কিন্তু এর আগেও 2 বার তুলেছে, তারপরেও দেখেন কি পরিমাণে বড়ই আমরা দেখতে পাচ্ছি। একটু সামনে যাই দেখি এত পরিমাণ যে বড়ই হয়েছে, আমরা এরকম আমি আমার জীবনে প্রথম দেখলাম যে এত পরিমাণ গাছে বড়ই হচ্ছে। আর এই এই সাইড আছে এখানে, এখানে প্রায় 200 থেকে 250 মতো গাছ রয়েছে যে গাছে এত ধরনের বড়ই রয়েছে। এখানে বেশিরভাগ 2 ধরনের বড়ই রয়েছে, একটা হলো বলসুন্দরী, একটা ভারত সুন্দরী নাকি, এরকম 2টি গাছ রয়েছে। তো দর্শক, আপনারা ড্রোন শটের মাধ্যমে একটু আপনাদের এই দেখাতে চাই এখানে কী পরিমাণে বড়ই গাছ রয়েছে এবং কী পরিমাণে বড়ই ফল ধরেছে। তো দর্শক সবাই আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কারণ হচ্ছে এই দক্ষিণাঞ্চলে কিন্তু এরকম বড় বড়ই বাগান বা কিছু এরকম আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে মোটামুটি এই যে কৃষক রয়েছে তিনি কিন্তু এর আগেও এখানে তরমুজ লাগিয়েছেন, আমরা সেটাও দেখেছি, তারপরে পেয়ারা লাগিয়েছে সেটাও আমরা দেখেছি। এখন দেখি তিনি কিন্তু প্রায় 250 গাছ বড়ই গাছ বিভিন্ন জায়গা থেকে এনে এখানে রোপণ করেছে, কিন্তু 1 থেকে 1.5 বছরের মাথায় কিন্তু প্রতিটা গাছে তার ফলন এসেছে, সেইটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখন তারা কোনো ওদিকে কাজ করছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর তাছাড়া আমাদের দক্ষিণাঞ্চল বরগুনাতে প্রায় 6 থেকে 7টা এরকম বড় বড় বড়ই বাগান রয়েছে, এর ভিতরে কিন্তু অন্যতম হচ্ছে এই এই বড়ই বাগানটি। এই বড়ই বাগানটি হচ্ছে বরগুনা সদর থেকে কালিতবক এলাকায়। এখানে যদি আপনি আসেন অবশ্যই আলিম ভাইয়ের কথা বললেই কিন্তু আপনি এই বাগানে আসতে পারবেন। তো দর্শক, আমরা একটু ঘুরে একটু দেখতে চাই, আপনাদের দেখাতে চাই যে এখানে কী পরিমাণে বড়ই হয়েছে। আপনারা দেখেন দর্শক, এই এক একটা গাছে কিন্তু যে পরিমাণে বড়ই যা বলার মতো না। কারণ হচ্ছে এই জাতের বড়ই কিন্তু আমরা বাজার থেকে বিভিন্ন সময় খেয়ে থাকি, কিন্তু সেইটার স্বাদ আর এইটার স্বাদ কিন্তু রাত দিন বেশ কম। কারণ হচ্ছে কেমনই জানি এটা কোনো ফরমালিন মুক্ত কোনো ই নেই। দেখেন কী পরিমাণে বড়ই হয়েছে এক একটা গাছে, এই গাছে সেই গাছে বিভিন্ন ধরনের, দেখেন দেখতেও ভালো লাগে। আমার ক্যামেরায় যে আছে আমার সোহাগ রয়েছে, কিন্তু ও নিজে এখান থেকে যাচ্ছে সব বড়ই, দেখো এত পরিমাণে বড়ই হয়েছে যা বলার মতো না। আমরা মাত্র 2-3টা গাছে আমরা দেখলাম এই রকম, আর এখান থেকে কিন্তু তিনি আরও অনেক ছিঁড়ে এখান থেকে তিনি নিয়ে গেছে। আমরা একটু ভিতরের দিকে যেতে চাই, তুমি একটু ক্যামেরার দিকে ঘুরাও, সমস্যা নেই, এদিকে ঘুরে যাও।
এই এটা হচ্ছে সেই বড়ই, এটা অন্য জাতের বড়ই হয়তো বা, এটা অনেক ভালো সুন্দর বড়ই। আর এর আগে আমরা দেখি, দেখেন প্রতিটা গাছে এত পরিমাণে বড়ই হয়েছে। তারা এইখানে রয়েছে আপেল কুলের মতো, একটা আপেল বড়ইয়ের মতো, আপেলের মতো দেখেন। এটা হচ্ছে বল সুন্দরী, এটা হচ্ছে বল সুন্দরী। আমরা একটা ছিলাম, একটা পাখি তো একটু খেয়েছে, আমরা একটা খেয়ে দেখি। অসাধারণ অসাধারণ বড়ই, এটা হলো বল সুন্দরী। আর একটু এর আগে দেখেছি ভারত সুন্দরী, সবই সুন্দরী। সুন্দরের মধ্যে এত সুন্দর দেখেন কি পরিমাণে, এদিকে একটু তাকাও, এদিকে দেখাও কি পরিমাণে এই বল সুন্দরী বড়ইটা হয়েছে। আমরা কথা বলবো তাদের সাথে, তাদের জানাতে চাই যে তারা কি পরিমাণে কষ্ট করে এখানে ফলিয়েছে। ও আরেকটা কথা, আরেকটা তথ্য দিয়ে রাখতে চাই আপনাদেরকে। তথ্যটা হচ্ছে যে আপনি এখানে এসে, এখান দ্বারা হ্যাঁ, আপনি এখানে এসে এই বাগানে এসে আপনি খেতে পারবেন। এখান থেকে পাইকারি দামে আপনি খুচরা যেটা সেটা নিতে পারবেন এখান থেকে, আপনার ফ্যামিলির জন্য, সবার জন্য। দেখেন আরেকটা গাছে আছি, এটা হচ্ছে বল সুন্দরী। দেখেন আমাকে দেখা যায়, দেখা যায় তারও দিকে কিন্তু সব বড়ই। বাহ মাশাআল্লাহ, এত সুন্দর বড়ই হয়েছে যা বলার মতো না। এটা হচ্ছে বল সুন্দরী। আমরা, আপনি যদি এখানে আসেন অবশ্যই ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং খেতে পারবেন আপনার ইচ্ছা মতো, ইচ্ছা মতো আপনি এখানে খেতে পারবেন। আমরা একটু এদিকে যেতে চাই, একটু দেখা পরিমাণে বড়ই হয়েছে, মাটির সাথে মিশে গেছে যে পরিমাণে বড়ই। দেখেন কী পরিমাণে বড়ই ধরেছে। দক্ষিণাঞ্চলে এরকম কিন্তু এইটার মতো হয়তো আর কোনো জায়গা নেই। দেখেন এই এইদিকে একটু দেখো, দেখ আপেলের মতো ঝুলছে। এখানে পাতা কয়টা দেখো, পাতা কয়টা আর বড়ই কয়টা, কী পরিমাণ বড়ই এই গাছে হয়েছে। তো দর্শক, আমরা এখন অনেক হয়ে গেছে, এখন আমরা একটু কথা বলতে চাই আমার সাথে যিনি রয়েছেন সোহাগ, ও আমার ক্যামেরা এতক্ষণ ধরেছিলে। আচ্ছা মামা, তোমার এখানে আসার পরে কেমন লাগছে একটু একটু বলবো। সত্যি বলতে এই জায়গাটা হচ্ছে বরগুনা সদর 8 নং ইউনিয়নে কালিতব গ্রামে। আসলে এই যে আব্দুল মন্নান ভাইয়ের যে বড়ই বাগানটা, আসলে আমরা এখানে শুরু থেকেই, আপনিও আমাদের সাথে ছিলেন, যে বেশ অনেক জায়গা ঘুরতলাম, পুরো বাগানটাই আমরা ঘুরলাম। আর আমরা এই ঘোরার ভিতর দিয়ে ভিডিও ধারণ করে এটা অন্য টিভি চ্যানেল এবং পেজে, সোহাগ হাফিজ পেজে আমরা দেখাবো। এই আসলে যদি এটা আপনারা না দেখেন, কেউ এখানে না আসা, তাহলে আসলে এটা আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর এই বাগানটি। সকলকে অনুরোধ করবো কিনেন বা দেখেন, এবং দেখে হয়তো আপনার এখান থেকে একটা আগ্রহ জাগবে, আপনার একটা বাগান করতে পারবেন। আসলে আপনি এখন বেকার আছেন, সেই বেকারটা তখন আর থাকবেন না, তখন আপনি এটা দেখলে এটা থেকে একটা আগ্রহ জাগবে নিজের ভিতরে, যে আমি একটা এরকম বাগান করব। আসলে চেষ্টাই মানুষের ফল, পরিশ্রমী মানুষের সুফল, আসলে আমাদের চেষ্টা করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। দর্শক দেখেন কী পরিমাণে, এখন আমরা দর্শক এখন আমরা যাবো হচ্ছে যিনি এখানে সারাদিন পরিশ্রম করেন, তার সাথে কথা বলবো, এবং তার যে সহধর্মিনী রয়েছে তার সাথে কথা বলবো, তারা কী পরিমাণে এখানে পরিশ্রম করে সেটা আপনাদেরকে একটু শোনাতে চাই। আর আমিও চাই যে এরকম যদি যারা বেকার বসে আছেন তারা কিন্তু এরকম বড়ই বাগান করতে পারেন, মাছ চাষ করতে পারেন, সব কিছু কিন্তু আপনারা করতে পারেন, চাইলেই সম্ভব, মানুষ কোনটা না পারে। তো দর্শক সবাই তাদের কথা শুনবো, তারপর এখান থেকে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব। 80% জমি, এই 80% জমিতে এর আগে তরমুজ লাগাইতাম, পারে 80 জনের তরমুজ। এই এর পরে আমি এই দেড় দশ এগারো মাস আর কি হয়েছে গাছের বয়স আনুমানিক, এই বড়ই লাগাইছি, বড়ই এই বছর এই প্রথম। এখন পর্যন্ত 1 লাখ টাকার মতো বেচছি, 1 লাখ টাকাই বেচছি। আর এখন বর্তমান তো গাছে বোঝাই ফল, আর পুকুরে মাছ দেই, এই পুকুরে তেলাপিয়াছে 1 লাখ, এই দেয় আছে 40,000 পাঙাশ। এই নিয়ে মিলে জিলি আল্লাহর রহমতে খুব আমরা ভালো আছি, আল্লাহর রহমতে আমরা সুখী, ভালো হয়েছে এবং মিষ্টি বড়ই। হ্যাঁ, এবং আমি দেখতে আসছি, হ্যাঁ, এরকম কোথাও এরকম বাগান আমি আমার চোখে পড়ে নাই। হ্যাঁ, আশা করি অত্যন্ত ভালো বড়ই। দর্শক আমরা সারাদিন তার বড়ই বাগান ঘুরেছি এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই বড়ইগুলো সব সেরা হয়েছে সারাদিনে। এখন দেখতে পাচ্ছি এখানে ভাই ব্রাদাররা আছে, তারা কিনতে আসছে। দেখেন এইটা কিন্তু তারা, তিনি কিন্তু ঘরোয়াভাবে বিক্রি করছেন পাইকারি না, খুচরা কিন্তু এখানে দৈনিক ব্যাপক লোক আসে,
শুধু কেনার জন্য। আমরা সেখান থেকে দেখানোর চেষ্টা করছি, আমরা সারাদিন ঘুরেছি কি পরিমাণে যে বড়ই হয়েছে। আর দক্ষিণ অঞ্চলের বরগুনায় কিন্তু আপনি যদি আসেন, এই যে কালিদাবোক, বরগুনা সদর থেকে কালিদাবোক বললেই হবে, আলিমের যে বড়ির বাগান রয়েছে, আর সেখানে আসলে কিন্তু আপনি এই গাছ থেকে ছিঁড়ে পাকা এই যে বড়ইগুলো আপনি কিন্তু খেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি কিন্তু ভাইরা কিনতে আসছে, এদের সাথে আমরা একটু কথা বলতে চাই, তারা তো কিনতে আসছেন এখানে। আচ্ছা, কেমন লাগে আপনাদের এখানে আসার পরে? ভালো লাগে, অনেক বড়ই দেখতে অনেক খুব ভালো লাগে, মিষ্টি লাগে খুব, এর জন্য আমি আরো একবার নিছি, 5 কেজি নিছি, আবার নিতে আসছি, খুব ভালো লাগছে। আমার ঘরের মানুষে একবারই খাই ফেলাই সব। দর্শক শুনলেন যে তারা এই বড়ইগুলো কিন্তু তিনি দুই জাতের, দেখতে অনেক সুন্দর। আচ্ছা, কি রকম কি লাগে আপনাদের বলেন তো। আসলে বড়ইগুলো কালার যেরকম দেখতে খাইতেও ওইরকম সেম, অনেক স্বাদ মিষ্টি। আপনারা আসবেন এখানে, এটা লোকেশন হলো কালিরতবক নাকি? হ্যাঁ, কালিরতবক। হ্যাঁ, কালিরতবক আসবেন, দেখবেন, নিবেন। ধন্যবাদ। দেখেন দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ হচ্ছে আজকে যে মোটামুটি আবহাওয়ার কারণে কিন্তু দেখাতে পারিনি, তবুও যা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আজকের মতো এখানে আমাদেরকে বিদায় নিতে হবে, আবারও অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আবার আমি হাজির হব। আমি সোহাগ হাফিজ, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই, আল্লাহ হাফেজ।